এবং আমাদের প্রত্যেকের প্রিয় দিদি শুভেন্দু অধিকার দিদি মাননীয় অগ্নিমিত্রা পাল মহাশয়াকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং সংসদে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করুন বিকাশের পথে দেশকে এগিয়ে নিয়ে চলুন জগত সভায় ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে এই দায়িত্ব নরেন্দ্র মোদীজির হাতে তুলে দিন বন্দে মাহাতরম ভারত মাতার জয় হোক এবার বরণ পর্ব আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলের নেতা শুভেন্দু দা সব থেকে প্রথমে ওনাকে বরণ করবেন আমি আমাদের যুব ভাইদেরকে বলবো আমাদের যুব ভাইদেরকে বলবো উত্তরীয় এবং পুষ্প দিয়ে আর এবং তিনটে খড়গপুর শহরের মন্ডল সভাপতি আর মনোজ ভাই আমাদের সোশ্যাল মিডিয়া ইনচার্জ তারা একটু সামনে আসুন প্রথমে আমাদের জেলা সভাপতি উত্তরীয় দিয়ে বরণ করবেন শুভেন্দু দাকে উত্তরীয় দিয়ে আমাদের জেলা সভাপতি শিবেন্দু কে বরণ করবেন শিবেন্দু কে বরণ করবেন আমাদের সম্মানীয় জেলা সভাপতি সম্মানীয় জেলা সভাপতি শিবেন্দু দাকে আগে বরণ করবেন তারপরে মালা দিয়ে আমাদের খড়গপুর শহরের মন্ডল সভাপতি এবং সোশ্যাল মিডিয়া ইনচার্জ বড় মালা দিয়ে বরণ করবেন আমাদের আর একটা ফটো দিয়ে বরণ করবেন আমাদের মন্ডল সভাপতি আর মালা দিয়ে दीदी फोटो देखिए मंडल सभापति यार काउंसिलर देर के आग्रह कर वो खड़ा कुर्मन सिपाही डिटार एक तो सामी जान सिमेंदुदा चिनापन सिमेंदुदा चिनापन सिमेंदुदा चिनापन भारत माता की नरेंद्र मोदी जिनाबाद नरेंद्र मोदी जिनाबाद भारत माता की भारत माता की इसके बाद सभी अपना अपना स्थान ग्रहण कीजिए हमारे बीच में हमारे कैंडिडेट दीदी भाई अग्नि मित्र जी फोटो दे करके भगवान बालाजी का फोटो दे करके बोरन करेंगे हमारे सम्मान्य विरोधी ने दल नेता शिवेंदु धा को जोरदार अभिनंदन करिए जय जय श्री राम जय जय श्री राम गोविंदा उसके बाद हमारे खड़कपुर जैन मंदिर कमेटी के कुछ लोग आए हैं वो लोग भी वर्णन करना चाहते हैं को, उनको भी एक बार मौका देंगे उसके बाद हमारे जो ग्राउंड मैनेजमेंट का टीम, वो लोग सुनील यांडा एंड टीम रघु भाई किशोर भाई तुलसी चुन्नू संतोष भाई आप लोग बरन कर लीजिए जल्दी से वरण पर कीजिए अभी मैं आग्रह प्रकाश करूंगा जैन मंदिर का हमारा जो जैन कमेटी का जैन हाँ सुनील भाई सुनील भाई हमारा इन्होंने फील्ड मैनेजमेंट में बहुत मेहनत किया है कल से ये आयोजन को एक दिन में रेडी करना एक बहुत बड़ा चैलेंज था इसमें हमारे फील्ड वर्क के कार्यकर्ता भाई बंधु और जैन कम्युनिटी से आए हुए खड़गपुर से हमारे और इस जिला से जो भी हमारे भाई बंधु आए हैं उन सबका इस मंच में हम स्वागत करते हैं वो लोग शिवंदुदा को अभिनंदन करके अपना स्थान ग्रहण करेंगे मंच से नीचे उनके जगह है साइड में अपना यहाँ पर अपना प्रोग्राम को देखेंगे बहुत लोग गेट पे जाम कर कर रखे हैं गेट को कृपया जाम मत कीजिए हमारा वीआईपी एंट्रेंस एरिया को जाम मत कीजिए हो गया बरन हो गया, हो गया। तो अभी उमेश जी हमारे बीच में उपस्थित हैं आरनस आरसुध जिला सभापति अर्कांडी अबार बर्न पर्वटा उमेश जी के सिंह भाई बरन और सुमित चौधरी मंडल इसके बाद मैं आग्रह प्रकाश करूंगा हमारे बीच जिला प्रेसिडेंट सुधाम पंडित दास है की वो आकर के अपना भाषण दा दास आग्रह प्रकाश करबो कि उन्हीं से वक्तव्य रखन আমাদের সম্মানীয় জেলা সভাপতি সুদাম পন্ডিত মহাশয় বলুন সবাই ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রী তো আজকে এই বিশেষ সভা আপনারা জানেন তো এই সভায় সম্মানিত যারা কার্যকর্তা এসছেন বিশেষ করে মাতৃশক্তিকে আমার শ্রদ্ধা প্রণাম জানাবো অন্যান্য যারা রয়েছেন প্রত্যেককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই আমরা পেয়েছি আমাদের প্রিয় নেতৃত্ব আপনারা জানেন যিনি সারা বাংলায় ছুটে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জির অন্যায় অত্যাচার তার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন যিনি যেখানে যাবেন জনজর সেই স্বনামধন্য আমাদের বিরোধী দলনেতা আমাদের গর্ব আমাদের সবার নয়নের মণি সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমার শ্রদ্ধা প্রণাম জানাই আমরা পেয়েছি আমাদের সাথে এই মেদিনীপুর লোকসভায় প্রত্যেকটি কার্যকর্তার সঙ্গে থেকে মমতা ব্যানার্জির যে সমস্ত তৃণমূলী দুষ্কৃতি সমাজ বিরোধী তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের সাথে সাথ মিলাতে আমরা পেয়েছি আমাদের প্রিয় এই লোকসভার প্রার্থী রাজ্যের সাধারণ সম্পাদিকা লড়াইয়ের আরেক এক অগ্নিকন্যা আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয়কে আমার শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম জানাই আমরা পেয়েছি আমাদের মঞ্চে দাকে আমরা পেয়েছি আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে আমি সম্মানীয় মঞ্চকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধু আজকে আমরা শুভেন্দু বাবুর আমরা কথা শুনব আমাদের প্রিয় দাদা তার কথা শুনব আমাদের প্রার্থী আপনাদের সাথে কিছু কথা বলবেন আজকে দুপুর থেকে দাদা বিভিন্ন জায়গায় সভা করে আসছেন এরপরে আরেকটি সভা রয়েছে তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি যারা সম্মানিত মঞ্চে অনেকে বক্তব্য দেওয়ার কথা ছিল তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সময়ের অভাবে তাদেরকে তাদের কথা সবার সামনে বলতে পারলেন না আগামী দিনে অনেক সভা হবে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ছোট ছোট পথসভাও হবে আমি আপনাদেরকে এইটুকু বলি যে সারা পশ্চিম বাংলায় মানুষ আর তৃণমূলকে চাইছে না আমাদের মেদিনীপুর আমরা বিগত দিনে আমরা যেভাবে আমাদের প্রার্থী দিলীপ দাকে জিতিয়েছিলাম আমি কথা দিয়েছি আমাদের সম্মানীয় নেতৃত্বকে আপনাদের সাথে সাথ মিলিয়ে আপনাদের সুরে সুর নিয়ে যে আমাদের অগ্নিমিত্রা দিকে আমরা দিলীপ দাকে প্রায় এক লক্ষ ভোটে আমরা জিতিয়েছিলাম আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রার্থীকে আমরা সবাই দু লক্ষেরও বেশি ভোটে জিতাবো এখান থেকেই প্রথম শপথ আমরা নেব বন্ধু আমরা দেখেছি আমাদের প্রিয় নেত্রী অগ্নিমিত্রা দিকে যেখানে মাই মহিলারা মায়ের অত্যাচারিত হয়েছে সন্দেশ খালি থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি তৎক্ষণাৎ আমাদের বিরোধী দল নেতা বাবু এবং আমাদের দিদিভাই ছুটে গেছে আমরা দেখেছি দিদিকে আজকে আমরা এই কাঁথি আমাদের এই কাঁথি পার্শ্ববর্তী আজকে মেদিনীপুর লোকসভা এই লোকসভায় দিদিভাই ভাই থেকে এসেছেন আমাদের সাথে সাথ মিলিয়েছেন আমরা দেখেছি পুলিশের বিরুদ্ধে যেখানে অন্যায় যেখানে অত্যাচার সেখানে দিদিভাই ছুটে গেছেন আমরা দিদিভাইকে যেখানে ডেকেছি আপনারা জানেন রামনবমীর দিন আমাদের এই লোকসভার একটি বিধানসভা এগরা সেই এগরায় রামনবমী মিছিলের উপরে রাত নটায় হামলা হয় আমি সেখানে উপস্থিত ছিলাম জিহাদিরা আমাদের রামনবমীর মিছিলের উপরে ইট পাথর এবং বোমা ছুড়ে পুলিশ প্রশাসন নির্বিকার আজকে সেখানে উড়িয়ে দিয়ে অন্ধকারে আমাদের কার্যকর্তাদের উপরে আক্রমণ হয় আমরা সেখানে আহত হই আমাদের বিনা দোষে কিছু কার্যকর্তাকে পুলিশ অ্যারেস্ট করে আমরা সেখানে থানায় যাই থানা থেকে আমাদের বের করে দেওয়া হয় সঙ্গে সঙ্গে দিদি ভাইকে আমরা ফোন করি তখন বাজে রাত একটা দিদি ভাই দিন পরিশ্রান্ত তিনি ফিরছেন বাসায় সঙ্গে সঙ্গে দিদি ভাই বললেন আমি যাব আপনি ওইখানে থাকুন দিদি ভাই গেলেন আমাদের সাথে থানার আইসি থেকে আরম্ভ করে যারা এস যারা এস এসডিওপি সবাই আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা ডিসিশন নেই যে আমরা এখন থেকে আমাদের এই প্রতিকার না হলে আমরা রাস্তায় বসে পড়বো আমি দেখেছি দিদি ভাইয়ের সেদিন যে তার যে মনোবল আমি দিদি ভাইকে সেই রাত দুটো থেকে আমরা রাস্তার পিচ রাস্তায় বসে বসে যাই সারা রাত থাকেন সকাল সাতটার সময় স্বয়ং অ্যাডিশনাল এসপি তিনি এসে দিদি ভাইকে অনুরোধ করেন দিদি ভাই আপনি রাস্তা থেকে উঠে যান আপনাদের যে কার্যকর্তা তাদের আমরা ছেড়ে দেব আমরা বিশ্বাস করি আমরা মানুষকে বিশ্বাস করি তাই আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা সেই কথার বিশ্বাস করলাম দিদি ভাই উঠে পড়লেন আর আমাদের কার্যকর্তাদের ছেড়ে দেওয়া হলো এই ধরনের লড়াকু নেত্রীকে আমরা পেয়েছি তাই আমরা আপনাদের সঙ্গে একসাথে সাথ মিলিয়ে বলছি আগামী দিনে তৃণমূলের সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আমরা দিদিভাইকে সঙ্গে নিয়ে আমরা সুবিন্দু সঙ্গে নিয়ে রুখে দাঁড়াবো কোনোভাবে কোনো তৃণমূল সিপিএম বা অন্যান্য নেতৃত্ব যারা আমাদের উপরে সন্ত্রাস করতে আসবে এমনকি পুলিশ প্রশাসন কাউকে ছাড়বো না সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়াই করব। তাই আমি সম্মানীয় কার্যকর্তাদের বলবো আসুন আমরা একসাথে থেকে প্রত্যেক বাড়িতে যাব প্রত্যেকের কাছে বার্তা দেব আর এই সরকার দরকার নেই এই দুর্নীতি পুরাণ সরকারের দরকার নেই সবাই মিলে আপনারা সেই আহ্বান কাল থেকে করবেন আপনারা কন্টিনিউ করছেন প্রত্যন্ত গরমে আপনারা সব জায়গায় আপনারা প্রচার করছেন আর একটু আমাদের কষ্ট করতে হবে স্বাধীনতা আন্দোলন চলছে বাংলার স্বাধীনতা নেই আজকে সাধারণ মানুষের স্বাধীনতা নেই সেই স্বাধীনতার কথা মাথায় রেখে আমাদের পঁচিশ তারিখ শপথ নিতে হবে যে সকাল সকাল আমরা ফুলে ভোট দিয়ে আমরা আমাদের প্রিয় প্রার্থী অগ্নিমিত্রাদিকে चेताबोन शेष कर तालियों से अभिनंदन करिएगा हमारे बीच में हमारी उम्मीदवार अग्निमित्रा दी आने वाली सांसद पश्चिम मेदनापुर जिला की उनका जोरदार अभिनंदन करते हुए अभी उनका वक्तव्य सुनने के लिए हम सब तैयार है

ধন্যবাদ আজকে খড়গপুরের এই জনসভায় উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশের সম্মানীয় বিরোধী দল নেতা আমার বড় দাদা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত রয়েছেন এই জেলার সম্মানীয় সভাপতি সুদাম পণ্ডিত মহাশয় ক্লাস্টার ইনচার্জ দা ইনচার্জ সিদ্ধার্থ দা জয়েন্ট ইনচার্জ শঙ্কর দা এবং সম্মানিত মঞ্চ এবং আমার সামনে উপস্থিত যেখানে অব্দি চোখ যাচ্ছে আমার দেবতুল্য কার্যকর্তা ভাইরা বোনেরা সবাইকে আমার গৈরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা দূর দূর থেকে এই গরমের মধ্যেও বিরোধী দলনেতা সুবেন্দুদার কথা শুনতে এসেছেন ধন্যবাদ জানাই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই সম্মানীয় ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় অধ্যক্ষ নাড্ডা ধন্যবাদ জানাই সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজকে তাদের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি লোকসভা দু হাজার চব্বিশের মেদিনীপুরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে ধন্যবাদ জানাই আমার প্রদেশের সম্মানীয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং আমার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে আজকে আমাকে এখানে প্রার্থী করার জন্য আজকে মেদিনীপুরের এই ভূমি এই ভূমি যে আমাদের ক্ষুদিরাম বোস মা মাতঙ্গিনী হাজরা সতীশ সামন্ত সুশীল ধারা বীরেন্দ্রনাথ শাসমল এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের জন্ম দিয়েছেন এই মেদিনীপুরের প্রণাম জানাই মাটিকে আপনারা জানেন যে আর কয়েকদিন বাকি দু হাজার লোকসভার ভোট কিন্তু ভোট হওয়ার আগেই রেজাল্ট বেরিয়ে গেছে রেজাল্ট বেরিয়ে গেছে যে তৃতীয়বারের জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসছেন এবং আমাদের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তৃতীয়বারের জন্য যদি উনি প্রধানমন্ত্রী হন তাহলে ভারতবর্ষকে সারা বিশ্বের সর্ব শক্তিমান অর্থনৈতিক তিনটে দেশের মধ্যে ভারতবর্ষকে স্থাপন করবেন আজকে আজকে চলেছে উন্নয়নের মুখ হচ্ছে কিন্তু আজকে ভারতবর্ষ এগোচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে আজকে দুর্নীতির মুখ আজকে অনুন্নয়নের মুখ আজকে অত্যাচারের মুখ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস আজকে যে অত্যাচার বালি চুরি পাথর চুরি গাছ চুরি সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত চুরি তা তো থেমে থাকেননি মমতা ব্যানার্জি আজকে ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গে যুব সমাজের চাকরি উনি খেয়েছেন বারবার মহামান্য আদালত এসএসসি কে বলেছে যে আপনি আলাদা করে দিন যারা যোগ্য তাদেরকে আলাদা করুন যারা অযোগ্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের আলাদা করুন কিন্তু মুখ্যমন্ত্রী যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন আর যারা রাস্তায় এখনো বি আন্দোলন করেছে সেই বাংলার মধ্যবিত্তর বাড়ির ছেলে মেয়েরা তাদের পাশেই সরকার দাঁড়ায়নি আমি মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব আজকে আমাদের ছেলে মেয়েরা যারা যোগ্য যাদের চাকরি গেছে যারা কলকাতার রাস্তায় বসে রয়েছে আজকে ব্যানার্জি পরিবারের যে সম্পত্তি এই তেরো বছরে শুধু বেড়ে চলেছে বেড়ে বেড়ে চলেছে চলেছে সেই সম্পত্তি করা হোক আর সেই সম্পত্তি থেকে আমাদের সন্তানদের বিলিয়ে দেওয়া হোক আজকে এই দুদিন আগে গতকাল মমতা ব্যানার্জি মেদিনীপুরের লোকসভায় এসে দাতন থেকে উনি আমার ব্যক্তিগত আক্রমণ করেছেন উনি বলছেন আপনাদের যে বিজেপি প্রার্থী তিনি শুধু সেজে বেড়ান মমতা ব্যানার্জি আপনার অবস্থান পাল্টে গেছে আপনার আর আমার বাংলার মানুষ দেখেছে মুখ্যমন্ত্রী হবার আগে সিঙ্গুর নন্দী গ্রামে আপনি কি ছিলেন আর এখন আপনি কি হয়েছেন আর আমি ফ্যাশন ডিজাইনার ছিলাম আমি গর্ব করে বলি আমি ফ্যাশন ডিজাইনার ছিলাম আমি হিলারি ক্লিনটনের পোশাক বানিয়েছি আমি বলিউড টলিউড স্টারের পোশাক বানিয়েছি আমি জামশেদপুর টাটার আইএসএল টিমের পোশাক বানিয়েছি আমি গর্ব করে বলি আর আমি আজকে কি হয়েছে আমি বাংলার মানুষ মেদিনীপুর মানুষের জন্য কাজ করব বলে আজকে আমার কোথায় সাজ কোথায় ফ্যাশন আপনি মমতা ব্যানার্জি আপনি ত্যাগী ছিলেন আর আপনি আর আপনার পরিবার এখন ভোগী হয়েছেন ভোগী মমতা আমাকে প্রশ্ন করছেন আপনি আপনি এখানে এলেন কেন আপনি আসানসোল থেকে এখানে এলেন কেন মমতা ব্যানার্জি তার উত্তর তো আমাদের বিরোধী দলনেতা দিয়ে দিয়েছেন আপনি নন্দীগ্রাম গেছিলেন কেন মমতা ব্যানার্জি আপনাকে তো উনিশশো ছাপ্পান্ন ভোটে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন আমাদের এই বিরোধী দল নেতা আর খুব শীঘ্রই চৌঠা জুনের পরে আপনাকে প্রাক্তন চিফ মিনিস্টার আমরা বানাবো প্রাক্তন চিফ মিনিস্টার বানাবো তো বানাবো তো আজকে মমতা ব্যানার্জি আপনার পাশে বাংলার মানুষ নেই আপনার পাশে আছে আপনার এই মেদিনীপুরের এসপি ধৃতিমান বাবু ধৃতিমান সরকার আর রয়েছেন এই খড়গপুরের আইসি পাল বাবু পাল বাবু ও পাল বাবু ও পাল বাবু যান শুধরে যান পাল্টি গিনতি শুরু করুন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের থানায় ডেকে হুমকি দিচ্ছেন টিএমসি পার্টি জয়েন করতে হবে হ্যাঁ টিএমসি পার্টি জয়েন করতে হবে আসলে মুখ্যমন্ত্রী আমার ওপর কেন রাগ জানেন কারণ আমি হিন্দু সনাতনীদের পাশে দাঁড়াই আজকে খড়গপুরের রামনবমীর মিছিলে আপনাদের ওপর অন্যায় করা হচ্ছিল আমি প্রতিবাদ করেছি আমার ওপর এফআইআর করেছে এই পালবাবু কিন্তু পালবাবু দেখতে পারেন না এই রেশমি বলে একটি কোম্পানি আছে জানেন তো আর রেশমির মতো আর অনেক কোম্পানি আছে যারা সারা খড়গপুরে দূষণ ছড়াচ্ছে ওগুলো দেখতে পান না না ওগুলো নিয়ে কোনো কাজ আপনারা করেন না আজকে খড়গপুরের জল কালো জল বের হচ্ছে আজকে খড়গপুরের রাস্তা নেই ড্রেন পরিষ্কার হয় না আজকে মেদিনীপুর পুরো সবাই দুর্নীতি হয়েছে আর মমতা ব্যানার্জি পুলিশ আর প্রশাসনকে হাতিয়ার করে আজকে উনি ভোট করাতে চান তাই মমতা ব্যানার্জি সতর্ক হয়ে যান আপনার যাবার সময় হয়ে গেছে দু লোকসভা চৌঠা জুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আর মাননীয় গৃহমন্ত্রীকে কথা দিয়েছি পঁয়ত্রিশটার বেশি আসন আমরা ওনার হাতে তুলে দেব আর সেই পঁয়ত্রিশটা আসনের মধ্যে মেদিনীপুর আসন হবে তো হবে তো আজকে বাংলার গলি গলিতে মানুষ বলছে গলি গলি মেশোর হ্যাঁ গলি গলি মেশোর কি বললেন শুনতে পেলাম না পিসি মনি চোর হ্যাঁ ভাই পো চোর হ্যাঁ মমতা ব্যানার্জি চোর হ্যাঁ টিএমসি চোর হ্যাঁ পাশে থাকুন সঙ্গে থাকুন লড়াইয়ের ময়দানে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভারত মাতা কি নমস্কার ধন্যবাদ ধন্যবাদ দিদিকে আমাদের মাঠ ভর্তি হয়ে গেছে সামনে ভাইরা যারা আছে একটু কিন্তু পিছন দিকে সবাই দেখতে চাইছে শিবেন্দুদাকে তারা কিন্তু বেশি দাঁড়িয়ে থাকলে তারা দেখতে পারবেন না একটু ওদেরকে সাহায্য করবেন এবার আপনারা যার জন্য এসেছেন যাকে শোনার জন্য এসেছেন আমাদের নেতা আমাদের পথ প্রদর্শক আমাদেরকে যিনি কিভাবে আগামী দিনে পশ্চিমবাংলায় এগোতে হবে বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাকে আমাদের লিডার অফ অপোজিশন ওনাকে আগ্রহ প্রকাশ করছি ওনার জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম সমবেত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর খড়গপুর সদর এবং মেদিনীপুর সদর বিধানসভার একাংশের কর্মী সমর্থক গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল এগারো কোটি যার সদস্য আঠারোটা রাজ্যে যে দল সরকার চালায় যে পার্টি পাঁচশো তেতাল্লিশটা আসনে প্রার্থী দিয়ে লড়াই করছে যে পার্টি নরেন্দ্র তৃতীয়বার প্রধানমন্ত্রী করার লক্ষ্যে আপনাদের কাছে আবেদন জানাচ্ছে যে পার্টি ইতিমধ্যে গণনার আগে খাতা খুলেছে গুজরাটের সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে সেই বিজেপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নমস্কার ইত্যাদি জানিয়ে আমি অল্প কিছু কথা নিবেদন করছি আপনারা আমার আপনজন অতি প্রিয় যদিও প্রশাসনিকভাবে আমরা ত্রিখন্ডিত ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর কিন্তু মনে প্রাণে আত্মায় কাজকর্মে মানসিকতায় প্রেম প্রীতি ভালোবাসায় আমরা সবাই অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র কন্যা, আমরা সবাই একই পরিবারের সদস্য আমাদের এই কর্মসূচিতে অত্যন্ত দৃঢ়ভাবে অত্যন্ত উচ্চকণ্ঠে বক্তব্য রাখলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা আমার কলিক এবং মোদিজির আশীর্বাদ ধন্য বিজেপির প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয় আমাদের মধ্যে উপবিষ্ট আছেন জেলার মান্যবর সভাপতি প্রিয় সুদাম পণ্ডিত মহোদয় ক্লাস্টার ইনচার্জ এবং আমাদের রাজ্যের সম্পাদক মান্যবর উমেশ রায় মহোদয় আমাদের মধ্যে ইনচার্জ মান্যবর নেতা সিদ্ধার্থ মজুমদার কনভেনার দেবকবল দেবগোপাল বেড়া কো ইনচার্জ শঙ্কর ব্যানার্জি কো কর্মেনার অজয় জানা সাধারণ সম্পাদকগণ সুমিত মন্ডল শুভজিৎ রায় সহসভাপতি শঙ্কর রমাপ্রসাদ গিরি সম্পাদক কাউন্সিলর অভিষেক আগরওয়াল এর বাইরেও খড়গপুরকে গেরুয়াময় যারা করে রেখেছেন মন্ডল সভাপতি শ্রীনাথ সিনহা শ্রী রাও দীপসোনা ঘোষ গৌতম ভট্টাচার্য বিধানসভার ইনচার্জ অনুশ্রী বিহারা মাননীয় কাউন্সিলর মমতা দাস মাননীয় কাউন্সিলর টি নাগেশ রাও মাননীয় কাউন্সিলর কামাল হোসেন সাধারণ সম্পাদক মাইনরিটি মোর্চা রাজ্য কমিটি এর বাইরেও যারা আছেন প্রত্যেককে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন যে লোকসভায় দ্বিতীয় পর্যায়ের ভোট আজকে শেষ হয়েছে আমাদের ষষ্ঠ পর্যায়ে অবিভক্ত মেদিনীপুর জেলা এবং জঙ্গল মহলে আগামী পঁচিশা মে নির্বাচন হতে চলেছে ভারতীয় জনতা পার্টি এখানে এই রাজ্যের একজন লড়াকু নেত্রী প্রতিবাদী কণ্ঠস্বর শ্রীমতী পাল মহোদয়াকে আমরা এখানে প্রার্থী করেছি আপনারা কেন বিজেপি ভোট দেবেন আমরা যখন সভা করছি তখন সন্দেশখালীতে এনএসজি কমান্ডরা অস্ত্র উদ্ধার করছে তৃণমূল নেতাদের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে আরডিএক্স বিদেশি অস্ত্র বিদেশি পিস্তল তৃণমূল নেতার বাড়ি থেকে এই রাজ্যটাকে এই ঠগি পিসি এই রাজ্যটাকে একটা জতু গৃহে পরিণত করেছে আমরা সিবিআই দেখেছি ইডি দেখেছি এনআইএ দেখেছি আজকে এনএসজি দেখলাম আর বাকি থাকলো কি বাকি থাকলো আর্মি দেখা এই পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছে এই ঠকি পিসির দল আপনারা দেখেছেন কিভাবে এই রাজ্যে দেশ শক্তি মাথা চাড়া দিয়েছে আর এই পুলিশগুলোর কি কাজ এই আইপিএস কি কাজ ঝাড়গ্রাম থেকে হাজার হাজার গরুকে পার করিয়ে উলবেড়িয়ার নদী পার করিয়ে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এই পুলিশ কাজ এই যে রেশমি মেটালিকের সুনীল পাটোয়ারি সব বালি খাদান থেকে টাকা তুলে ভাইপোর কাছে পৌঁছে দেওয়া এটাই হলো এদের কাজ আপনি ভাবতে পারেন এই ঠকি পিসি মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে কি অবস্থা দাতনে দু হাজার মহিষাদলে তিন হাজার গড়বেতায় তিন হাজার পিংলায় সাড়ে তিন হাজার কোথাও লোক নেই মেরাপ বাঁধা হচ্ছে বিরাট ব্যাপার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে যাওয়া হচ্ছে জোর করে ন হাজার টাকা বেতন নাই লজ্জা লাগে না এদের আর এই পুলিশের লোকগুলো সব জায়গায় সন্ধ্যার পরে থানাগুলোতে ডেকে কি করে তোলা মূলকে জেতানো যায় তার জন্য পরিকল্পনা করা মিথ্যা মামলা করা ধমক চমক দেওয়া তৃণমূলের গৃহযুদ্ধ সামলানো বিজেপি কর্মীদের চমকানো এই কাজ করছে লড়াইটা বাংলাতে তৃণমূলের সঙ্গে নয় এই মমতা পুলিশের সঙ্গে যে মমতা পুলিশ পশ্চিমবঙ্গকে কার্যত মুক্তাঞ্চল করেছে অপরাধীদের এই মমতা পুলিশ পশ্চিমবঙ্গে বালি পাচার গরু পাচার কয়লা পাচার পাথর পাচার জঙ্গলের গাছ পাচার গোটা রাজ্যটাকে কার্যত শ্মশানে পরিণত করেছে এই মমতা পুলিশের আমলে এই খড়গপুর শহরে গত এক মাসে দুবার দু দুজন ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছে ভাবতে লজ্জা লাগে পঞ্চায়েত নির্বাচনে বিডিওরা আইসিদের সঙ্গে বসে অতিরিক্ত ব্যালট ছাপিয়ে বাক্সে ঢুকিয়ে ভোট লুট করেছে খড়গপুর শহরে আজকে ভোট করুন ওই হানিফ মিয়ার ওয়ার্ড ছাড়া একটা ওয়ার্ড একটা ওয়ার্ডও ওরা পাবে না সব বিজেপি জিতবে পৌরসভা ভোটে ছোটি পড়া পুলিশ তারা দল বেঁধে লুট করেছে এক কোটির বেশি গ্রামের মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা এখানে দেশের সংবিধান বাবা সাহেব আম্বেদকর আমাকে শিক্ষার অধিকার ধর্মের অধিকার বেঁচে থাকার অধিকার সব দিয়ে গেছেন আপনি রাম নবমীর মিছিল করতে পারবেন না আপনি দেখেছেন খড়গপুর শহরে গোপালিতে কলাইকুন্ডাতে খড়গপুর গ্রামীণে কেশিয়াড়িতে সব জায়গায় বাইশে জানুয়ারি রামলালার মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান এই পুলিশ গিয়ে আটকেছে ডেকে ডেকে ধমকে ধমকে আটকেছে গেরুয়া ধজ খুলিয়েছে এই রামনবমীতে খড়গপুরে আপনাদের উপরে বাধা দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পাল মহোদয়া প্রতিবাদ করেছেন জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে অনেক বড় হয়ে গেছেন না আমি অনেক পুরনো লোক আমি এইসব রোয়াব দেখেছি আমি দেখেছি এগারোর আগে বড় বড় আইসি লালগড়ে অশোক বসুকে আমি দেখেছি এগারোর পরে ওদের হালত দেখেছি আর চার তারিখের পরে আপনাদের ও চেহারাটা আমরা শুনে এখন একটা কথা পৃথিবীটা গোল চিরদিন কাহার ও সমান নাহি যায় উদাহরণ এক মন্ডল। ভোটের আগে বলতো উন্নয়ন দাঁড়িয়ে আছি গুড় বাতাসা চড়াম চড়াম ঢাকের আওয়াজ কেষ্ট এখন নেংটি ইন্দুর সকন না তিহারে গড়াগড়ি যায় তিরিশা ডিসেম্বর বসির আটে আমি গিয়ে বলেছিলাম সাজান সাবধান পয়লা জানুয়ারি বলল মেদিনীপুরের ছানা সন্দেশ খালি আয় তোর ছাল চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব পাঁচই জানুয়ারির ঘটনা জানেন শাহজান আজকে হাউ হাউ করে কাঁদছে দাঁড়িয়ে ওর বাড়ির সামনে আমি ছানা খেয়ে লোককে মিষ্টি খাইয়ে এসেছি আজকে দেখুন অস্ত্র উদ্ধার সন্দেশ খালিতে আমি মনে করি যদি মিনা খাতে যান আয়ুব গাজির কাছ থেকেও অস্ত্র পাবেন জীবন যান শকত মোল্লার ডেরা থেকে অস্ত্র পাবেন বাসন্তীতে ডেরা থেকে অস্ত্র পাবেন এই খড়গপুর শহরে এত গুলি আসে কোথা থেকে পুলিশ জানে না সব জানে পুলিশ আতঙ্ক ছড়াও বিজেপি কে আটকাও তৃণমূলকে বাঁচিয়ে রাখো পিসিআর ভাইপোর চোরেদের সাম্রাজ্যকে বাঁচিয়ে রাখো যারা চাকরি দোকান খুলে বেচেছে এই জেলাতে তৃণমূল চাকরির তালিকা যদি আমি প্রকাশ করি ঘর থেকে বেরোতে পারবে না সতেরোশোর চাকরি গেছে আমাদের যোগ্যতার জন্য সহানুভূতি আছে অগ্নিমিত্রা পাল বলেছেন কে যোগ্য কে অযোগ্য চোরেদের বাঁচাতে যোগ্যদের তালিকা এই ঠগি পিসি দেয়নি বলে আজকে যোগ্যদেরও চাকরি গেছে কি বলছেন আপনি গড়বে তাই বলছেন বিজেপি চাকরি খেকো আরে নরেন্দ্র মোদী গত এক বছরে দশ লক্ষ চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকারের সব পোস্ট ফিল করেছে আপনি কি করেছেন লাস্ট স্কুল সার্ভিস কমিশনের হয়েছিল পনেরো সালে পাবলিক সার্ভিস কমিশনের হয়েছিল সতেরো সালে কোথাও চাকরি নেই আপনি ছ লক্ষ পোস্ট অবলুপ্ত করেছেন আপনি পশ্চিম বাংলায় দু কোটি বেকার তৈরি করেছেন বলছেন কেস আছে তাই চাকরি দেব না স্টাফ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নাই পাবলিক সার্ভিস কমিশনে কেস আছে নেই কলেজ সার্ভিস কমিশনে কেস আছে নেই ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কেস আছে নেই মিউনিসিপাল সার্ভিস কমিশনে কেস আছে নেই কোপারেটিভ সার্ভিস কমিশনে কেস আছে নেই গ্রুপ ডি রিক্রুটমেন্টে কেস আছে নেই আপনার কেস নেই কিন্তু চাকরি নেই কোথায় গেল পিসি ডবল ডবল চাকরি এখন তো ডবল ডবল চাকরি খাচ্ছেন আপনি এদেরকে সরাতে হবে অত্যাচারীদের সরাতে হবে এই বাংলায় রাষ্ট্রবিরোধী শক্তি আর অস্ত্রের সমাগম ঘটিয়েছিল এরা খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা দেখেছেন এগরার খাদিকুল আমডাঙ্গা আপনারা দেখেছেন এই রাজ্যে কিভাবে আজকের রাজ্যের মানুষের নিরাপত্তা এরা ধ্বংস করে দিয়েছে তাই এই তোলা হারাতে সবাই কি চান নেই প্রধানমন্ত্রী সুরক্ষিত থাকবে তাই মোদীজি চারশো সিট দেবে আর অগ্নিমিত্রা পাল থাকবে না থাকবে তো মেদিনীপুর দেবেন তো মেদিনীপুর দেবেন তো পিসি বলছে মেদিনীপুরে গদ্দার জন্মায় আরে মেদিনীপুরে গদ্দার জন্মায় না মেদিনীপুরে বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু জন্মায় মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি হয় আর আপনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় গদ্দার যাকে পরিচয় দিয়েছে রাজীব গান্ধী ছুরি মেরেছেন যাকে আশ্রয় দিয়েছে ভারত রত্ন বিহারী বাজপেয়ী তাকে মেরেছেন আপনি হলেন সবচেয়ে বড় গদ্দার বলছে ছিল না আর আমি বলি মার বেটা নেতাইতে ছিল ছিল মা বেটা ছিল দু হাজার এগারো সালের সাতই জানুয়ারি সকাল দশটায় আমি গিয়ে লাশ কুড়িয়েছি আরতি মন্ডল গীতালি यादव সরস্বতী ঘোড়াই ফুলকুমারী মাইতি ধীরেন সেন ধ্রুব গোস্বামী শ্যামানন্দ ঘোড়াই সৌরভ ঘোড়াই অরূপপাত্র পাত্র কোথায় ছিলেন আপনি আপনার অফিসগুলোতে তালা ফেলে দিয়েছিল নেতারা আমি বিজেপি নেতাদের স্যালুট করি আপনারা আগে যেটা বুঝেছেন আমাকে বুঝতে সময় লেগেছে আপনারা আপনারা উনিশ সালে লোকসভা ভোটে কুনার হেমরম দিলীপ ঘোষ দাকে জিতিয়ে তালা ফেলে দিয়েছিলেন আর এই পিসি উপনির্বাচন হয়েছিল না দু সালের নভেম্বর মাসে এই ঠগি পিসি আর তার এই চোর ভাইপ খড়গপুরে প্রচারে এসেছিল প্রচারে এসেছিল আসেনি আমি ঘুরে ঘুরে প্রদীপ সরকারকে জিতিয়েছিলাম লোক প্রদীপ সরকারকে ভোট দেয়নি আমাকে ভোট দিয়েছিল কারণ মেদিনীপুরের লোক আমাকে বিশ্বাস করে আপনি কোথায় ছিলেন কালিয়াগঞ্জে তপন দেব সিংহ আর খড়গপুরে প্রদীপ সরকার জেতার পরে তৃণমূলের অফিসগুলো তালা খুলেছে আমি দায়ী ক্ষমা চাইছি আমি জনগণের কাছে বড় বড় কথা ভাববেটা ছিল না আপনি ছিলেন হসপিটালে স্যান্ডউইচ খেয়ে ক্যাডবেরি খেয়ে সিঙ্গুরে অনশনের নাটক করছিলেন আর আপনার এই আলালের দুলাল কয়লা ভাইপো ছিল দিল্লিতে দু সালে তেসরা জানুয়ারি নন্দীগ্রাম ভূমি আন্দোলন ভূতামোড় পাশের গ্রাম বামুন আমি দাঁড়িয়ে থেকে আন্দোলনের সূচনা করেছি আপনি বলেছেন চার তারিখে জানুয়ারি মাস দু সাত সিঙ্গুর থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য নন্দীগ্রাম আপনার মা বেটা কোথাও ছিল না এই মেদিনীপুর ছিল বলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতেন না আসানসোল থেকে আসবে কেন আপনার বেটা যেতে পারে ডায়মন্ড বারে আপনি চলে আসতে পারেন নন্দীগ্রামে আপনার জুন চলে আসতে পারে তার বাড়ি কোথায় কি করেন তিনি দুর্গা পূজায় ফিতা ষাট হাজার স্কুলের অনুষ্ঠানে এলে এক লাখ জলসায় গেলে তিরিশ হাজার আমরা জানি না কিছু আপনি সবাইকে বৈরাগত বলেন ইউসুফ পাঠান বাংলা বলতে পারে বহরমপুরে দাঁড় করিয়েছেন কীর্তি আজাদকে দাঁড় করিয়েছেন আপনি কেন বলেন আমরা বলি না আমরা বলি গোটা ভারতবর্ষ এক আমরা ভারতীয় আমরা সনাতনী হিন্দুস্তানে থাকি আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী রাষ্ট্রবাদে বিশ্বাস করি এদের হারাবেন তো এক রাতে রামনবমীর ঢিল মেরেছে অনেকের মাথা ফেটেছে বদলা হবে তো তারিখে মিনি ইন্ডিয়া না এক লাখ লিট চাই এক লাখ লিট চাই খড়গপুর জিতাবে বাকিরা তো থাকবে খড়পুর মার্জিন তৈরি করে দেবে আপনারা পারবেন এখানে তৃণমূলকে লোক ঘৃণা করে তৃণমূল মানে লোক বলে চোর তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো হিরোগ রানীকে তাড়াতে হবে মোদিজিকে জেতাতে হবে মোদিজি যা যা কাজ করেছেন আপনারা শুনেছেন প্রতিশ্রুতি দিয়েছেন আরো তিন কোটি পাকা বাড়ি নলবাহিত পানীয় জলের সাথে নলবাহিত রান্নার গ্যাস সত্তর বছর ঊর্ধ্ব সবার জন্য বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে নরেন্দ্র মোদিজি ভারতবর্ষকে বিকশিত ভারত করতে চান আমাদের দাঁতনে আরো সভা আছে সেই সভায় যাব মিনি ইন্ডিয়া খড়গপুর রেলনগরী খড়গপুর রেশমি কারখানা ভাইপুর কারখানা যেমন ডিয়ার লটারি ভাইপো লটারি দূষণে শেষ করে দিচ্ছে এলাকাকে দূষণে শেষ বালি চুরি একটা ঘাটে লিজ হলে টেন্ডার হলে দুশো ঘাট বেআইনি চলছে আপনাদের উপরে গরু পাচার হচ্ছে খড়গপুর পুরসভা বেআইনি রিক্রুটমেন্ট অমৃত স্কিমে মেদিনীপুর খড়গপুর পুরসভার দুর্নীতি সব আমরা ধরবো এ তো পাইলে ঝাঁকি হাই মিউনিসিপাল রিক্রুটমেন্ট আকি হাই অপেক্ষা করুন এই চোরে বিরোধীদেরকে আমরা এবং আমরা জিতব আমি আরো একাধিকবার আসবো তিন তারিখে ডক্টর হিরণ চট্টোপাধ্যায় ঘাটালের প্রার্থে মাননীয় অগ্নিমিত্রা পাল মেদিনীপুরের প্রার্থী নমিনেশন ফাইল করবে ঐতিহাসিক মেদিনীপুর শহরে মিছিলে সবাইকে যোগদানের আবেদন জানাবো আমিও থাকবো আপনাদের সঙ্গে পরবর্তীকালে দেখা হবে এবং আমরা আবিভক্ত মেদিনীপুর অপেক্ষা করে আছি আমাদের দর্শক, আমাদের নেতা নরেন্দ্র মোদীজি কবে আসবেন আজকে তিনি গেছিলেন সকালে মালদায় চার লক্ষ লোকের সমাবেশ হয়েছে মোদিজি আসবে এবং আমরা ঝড় তুলবো তাই বলুন এইবার এইবার আবার একবার মোদি সরকার তাই তো নোভট নোভ টু নো ভোট টু নো ভোট হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী இதோ கரணி সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো জয় শ্রী রাম সবাই মিলে জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম একী नारा एकी नाम জয় শ্রী রাম জয় শ্রী রাম জোরসে বলো জয় শ্রী রাম আরো জোরে জয় শ্রী রাম জয় শ্রী রাম সবাই দাঁড়াবেন শিবেন্দু দাসবে আর টিएमसी கரண்ட் পাবে না এরকম তো হবে না

घर वापसी हो गया भांडा जो है बीजेपी का काउंसिलर है ना बेटा हाँ शक्ति केंद्र प्रमुख इसका घर वापसी हो रहा है पार मेरा करीबी साथी ये सब लोग आ गया ना खड़गपुर में बहुत अंतर होगा बहुत लीड होगा ये सब काम का आदमी है ए मुकेश भाई जगदिम का पाल गुप्ता वो पाल बोल दिया वो हमारे एमपी है ना यूपी का यूपी का एमपी है एक सी एम और शर्मिष्ठा सिंह एक्स काउंसिलर बोन हम लोग का बीच आ गया ही रामाशीष सिन्हा जी रामाशीष सिन्हा जी पुलिस ऑफिसर हमारे उन्हीं इंस्पेक्टर छिलें সাব ইন্সপেক্টর ছিলেন সবং থানায় ছিলেন রিটায়ার করে চলে এসেছেন এরা অনেক যন্ত্রণার মধ্যে ছিলেন আমি জেলার সভাপতি সুদাম পণ্ডিত সিদ্ধার্থ মজুমদার উমেশ রায় এবং আমাদের প্রার্থী অগ্নিমিত্রা পালকে এদের পতাকা ধরাতে অনুরোধ করব আমাদের মধ্যে আর যারা আছেন তাদের নারায়ণগড় বিধানসভার পরিত সেমব্রম আমাদের মূলবাসী জনজাতি নিমাই পট্টনায়ক নিমাই মণ্ডল ফরিং পাত্র অসীম পাত্র বুধুরাম মান্ডি এরা যোগদান করলেন এর বাইরেও কার্তিক মুর্মু প্রশান্ত পাত্র মদন মণ্ডল দুলু সিং সহ শতাধিক ইম্পর্টেন্ট নেতৃত্ব যোগদান করলেন এবং বারো নম্বর ওয়ার্ডে টিএমসি থেকে সোনা মাহাতো মিটুন সিং রমেশ মাহাতো রাজেশ মাহাতো গোবিন্দ বিশাল কুর্মী ভাইরা অনেক আমাদের সঙ্গে এসেছেন ঝাড়গ্রামের মিটিংও ছিলেন আজকেও তারা এসেছেন আমরা সবাইকে পার্টিতে যোগদান করলাম বন্দে মাতারম বিজেপি জিন্দাবাদ মোদীজি আগে বাড়ো হাম তুমারি সাথ হ্যাঁ নরেন্দ্র মোদী জিন্দাবাদ बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की